আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ১০ আমাদের জীবনে তথ্য। বন্ধুরা, পাঠের পূর্বেই আমরা জেনে নিই তথ্য কি। তথ্য শব্দটিকে ইংরেজি পরিভাষায় ইনফরমেশন বলা হয়ে থাকে, যার অর্থ পথ দেখানো, শেখানো, কাউকে কোনো কিছু সম্পর্কে অবগত করা, কোনো কিছু আদান প্রদান ইত্যাদি। কোনো কিছু সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করতে হলে সেটি সম্পর্কিত বিভিন্ন উপাত্তকে যৌক্তিক পরিসজ্জায় উপস্থাপনকেই তথ্য বলা হয়ে থাকে। বন্ধুরা, আজ আমরা জানব তথ্য বিনিময় গুরুত্ব সম্পর্কে। প্রথমে আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের জীবনে তথ্য। প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে। কিছু তথ্য সঠিক, আবার কিছু তথ্য সঠিক নয়। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। বন্ধুরা, আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। এই তথ্য দিন দিন বেড়েই চলেছে। কিছু তথ্য হচ্ছে সঠিক, আবার কিছু তথ্য হচ্ছে ভুল। আমরা যে সকল তথ্য পাই এমন নয় যে সব তথ্যই সঠিক হবে। এদের মধ্যে কিছু তথ্য আমরা ভুলও পেয়ে থাকি। তাই কি তথ্য খুঁজে পেতে এবং তথ্যটি বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। তথ্য বিনিময়ের গুরুত্ব। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেয়া আছে, তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্য বইতে তোমাদের ছকে একটি কাজ দেয়া আছে। প্রথমে আমরা কাজের মূল বিষয়টি দেখে নিই। কাজের মূল বিষয় কি হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে তথ্য এবং অন্যদিকে রয়েছে কি হবে, অর্থাৎ আমাদের এমন একটি তথ্য বের করতে হবে এবং এই তথ্যটির ফলে কি হবে তা আমাদের বের করতে হবে। কাজ দুই, যত বেশি সম্ভব তথ্যের একটি তালিকা তৈরি করি। তিন, ছকে লেখা তথ্যটি যদি আমাদের জানা না থাকে তাহলে কি ঘটবে। চার, এ ব্যাপারে ধারণাগুলো ছকে লিখি। পাঁচ, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই। যত বেশি সম্ভব তথ্যের একটি তালিকা তৈরি করি। এবার আমরা তথ্যের একটি তালিকা তৈরি করব। প্রথমে আমরা ছকের মতন একটি ছক তৈরি করে নেব। একদিকে রয়েছে তথ্য, অন্যদিকে কি হবে, ফ্লু রোগের কারণ। ফ্লু রোগের ফলে কি হতে পারে, ফ্লু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে। ফ্লু রোগ একটি হচ্ছে তথ্য, এর ফলে কি হতে পারে, ফ্লু রোগে আক্রান্ত হওয়ার ফলে ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। আরও একটি তথ্য হচ্ছে জলোচ্ছ্বাসের কারণ ও সময়। কি হবে, সমুদ্র তীরবর্তী মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হবে। আরেকটি তথ্য হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট খেলার সময় ও স্থান। কি হবে, মাঠে গিয়ে সঠিক সময় খেলা উপভোগ করতে পারবো না যদি আমরা কি খেলার সময় ও স্থান না জানি। আরও একটি তথ্য হচ্ছে খাদ্যে ফরমালিন ব্যবহারের অপকারিতা। কি হবে, ফরমালিনযুক্ত খাদ্য খেলে আমরা অসুস্থ হয়ে পড়ব। আরও একটি তথ্য হচ্ছে বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দিবস জানা। কি হবে এর ফলে, নিজে ও অন্যান্য বন্ধুবান্ধব মিলে অনুষ্ঠানে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবো না যদি আমাদের এই তথ্যটি না জানা থাকে। বন্ধুরা, তাহলে আমরা তথ্যগুলো দেখে নিলাম। এই সকল বিষয়বস্তু অর্থাৎ তথ্যগুলো হচ্ছে, যেমন ফ্লু রোগের কারণ যদি আমরা না জানি তাহলে কি হবে তাও আমরা জানতে পারবো না।
আবার যদি আমরা বিভিন্ন খেলার সময় ও স্থান যদি না জানি তাহলে আমরা সঠিক সময় খেলা দেখতে পারবো না এবং যদি আমরা খাদ্যে ফরমালিনের ব্যাপারে না জানি এই তথ্যটি যদি আমাদের না জানা থাকে তবে আমরা এ সকল খাদ্য খাবো এবং অসুস্থ হয়ে পড়বো এবং বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের যদি দিবস আমাদের যদি জানা না থাকে অর্থাৎ এই সকল তথ্য যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারি এবার পরবর্তী কাজটি দেখি তিন ছকে লেখা তথ্যটি যদি আমাদের জানা না থাকে তাহলে কি ঘটবে ঠিক একইভাবে তোমরা তথ্যটি একদিকে লিখবে অন্যদিকে লিখবে কি হবে যদি আমাদের তথ্যটি জানা না থাকে তাহলে কি হবে এবার চার এই ব্যাপারগুলোর ধারণাগুলো ছকে লিখি ছকে তোমরা সাজিয়ে লিখবে তথ্যগুলো এবং এই তথ্যগুলো জানা না থাকলে তোমাদের কি হবে এবার পাঁচ কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এবার তোমরা এই সম্পূর্ণ কাজটি নিয়ে তোমাদের নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে আলোচনা করে তোমরা কি জানতে পারবে আলোচনার ফলে তোমরা তথ্য জানার সুফলগুলো জানতে পারবে শুধু তাই নয় তথ্য যে আমাদের মধ্যে বিনিময়ের প্রয়োজন তাও অনুধাবন করতে পারবে একজন আরেকজনের সাথে আলোচনা করে তথ্য জানা তথ্য ব্যবহার অন্য দিকও জানতে পারবে এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই তথ্য বিনিময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারছো প্রথম ছবিটিতে তথ্য বিনিময় হচ্ছে কিসের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে এবং দ্বিতীয় ছবিটিতে তথ্য বিনিময় হচ্ছে একজন অর্থাৎ বাবা মা তার ছেলে মেয়েদের একটি তথ্য দিচ্ছে এই দুই প্রক্রিয়ায় তথ্য আদান প্রদান করা সম্ভব এছাড়াও বিভিন্ন ধরনের প্রক্রিয়া তথ্য আদান প্রদান করা যায় আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয় তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে বন্ধুরা এবার আমরা তথ্য বিনিময় সম্পর্কে জেনে নেই আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে অর্থাৎ প্রতিটি তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই তথ্যের ফলে আমাদের কি হয় আমরা নতুন নতুন জিনিসগুলো শিখতে পারি এবং বিভিন্ন বিষয়ে আমাদের কি করতে হবে এবং কোন ব্যাপারে কোন সিদ্ধান্তটি নিতে হবে তা হচ্ছে আমরা তথ্যের মাধ্যমে পেয়ে থাকি তাই আমাদেরকে কি আমাদেরকে তথ্য জানতে হবে এবং আমরা যে তথ্যটি জানি তা আমাদের সকলের সাথে বিনিময় করতে হবে এখানে তথ্য বিনিময় সম্পর্কে বলা হয়েছে তথ্য বিনিময় হলো এমন একটি প্রক্রিয়া অর্থাৎ এমন একটি কাজ যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা যায় তোমরা প্রথমে যেই দুটি ছবি লক্ষ্য করেছো সেখানে প্রথম ছবিটি দেখা যাচ্ছে বন্ধুর সাথে তথ্য বিনিময় করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে এবং দ্বিতীয় ছবিটি যে তোমরা দেখেছো তা হচ্ছে একটি পরিবারে বাবা মা তার সন্তানকে বিভিন্ন ধরনের তথ্য বিনিময় করছে এর ফলে কি হবে তার সন্তানরা নতুন নতুন জিনিস শিখতে পারবে এবং কোন বিষয়ে তাদের কি করতে হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং এই তথ্য বিনিময় আমাদের জন্য খুবই নিরাপদ আমাদের নিরাপদ থাকতে এই তথ্য বিনিময় সাহায্য করবে বিভিন্ন বিষয় সম্পর্কে যদি আমাদের পূর্বেই জ্ঞান থাকে তাহলে আমরা যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারি যেমন আমাদের যদি বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাসের কারণ ও সময় জানা থাকে তাহলে আমরা কি করতে পারি সমুদ্র তীরবর্তীতে যারা বসবাস করে তাদের জীবন রক্ষা করতে পারি তাহলে আমাদের নিরাপদভাবে থাকতে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে তথ্য বিনিময় প্রয়োজন আমাদের ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম দেশে সংক্রমণ রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়বে এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলো ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে মানুষ এই তথ্যটি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে আবার মনে করো
আবহাওয়াবিদরা বললেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। বন্ধুরা, এবার আমরা জানব যে তথ্য বিনিময় আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন। প্রথমে বলা হয়েছে, আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ কি? আমরা যদি বিভিন্ন সামাজিক মাধ্যমে বা আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মাধ্যমে কোনো একটি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করি, যেমন ফ্লু একটি রোগ, এই রোগ সম্পর্কে যদি আমরা বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে প্রচার করি, তাছাড়া আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে যদি আমরা এই বিষয়ে তথ্য দিয়ে থাকি, তাহলে কি হবে, তারা এই ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিটি কমিয়ে আনতে পারবে। যদি আমাদের এই সম্পর্কে ধারণা থাকে, এই সম্পর্কে তথ্যটি থাকে, তাহলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কি হবে, হ্রাস পাবে। এরকম বিভিন্ন ধরনের রোগ, যদি টাইফয়েড, এই টাইফয়েড সম্পর্কে আমাদের পূর্বেই তথ্য থাকে, তাহলে আমরা কিভাবে এই টাইফয়েড প্রতিরোধ করতে পারবো, সেই সম্পর্কে আমাদের পূর্বেই জ্ঞান থাকবে এবং এই রোগে আমরা সহজে আক্রান্ত হব না। তাই বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা পেতে এই তথ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার আবহাওয়াবিদরা বললেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এই প্রচণ্ড জলোচ্ছ্বাসের তথ্যটি যদি আমরা বিনিময় করে দিই, বিভিন্ন গণমাধ্যমে যদি আমরা প্রচার করি যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে, তাহলে কি হবে, সমুদ্রের উপকূলে যারা বসবাস করে তারা যদি এই তথ্যটি পায়, তাহলে কি হবে, তারা তাদের বিভিন্ন ধরনের সম্পদ এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা একটি আশ্রয় যেতে পারবে, একটি দূরে দূরে গিয়ে তারা তাদের জীবন রক্ষা করতে পারবে, সমুদ্রের উপকূল থেকে তারা সরে যেতে পারবে। তাছাড়া আমরা যদি এই তথ্যটি বিনিময় করে থাকি, তাহলে যারা সমুদ্রে মাছ ধরে বিভিন্ন ট্রলার বা জাহাজে, তারা যদি এই তথ্যটি পায়, তাহলে তারা নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। এভাবে বিভিন্ন ধরনের ঝুঁকি বন্ধ করা সম্ভব যদি আমরা তথ্য বিনিময় করে থাকি। তাই বলা হয়ে থাকে, তথ্য বিনিময় আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের উপায় দেখা যাচ্ছে যার মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি। আমরা মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি, তাছাড়া কম্পিউটারের মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি। আমরা এবার বিস্তারিত জানব, আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি, যেমন অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে ইত্যাদি। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হল ICT। ICT মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। ICT ব্যবহার করে সহজে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। বন্ধুরা, আমরা বিভিন্নভাবে আমাদের তথ্যটিকে বিনিময় করতে পারি। আমরা মোবাইল ফোনের মাধ্যমে কারোর সাথে যদি কথা বলি, তাহলে আমরা আমাদের নিজেদের তথ্যগুলো আরেকজনের সাথে বিনিময় করতে পারবো। তাছাড়া চিঠি লিখেও আমরা তথ্য বিনিময় করতে পারি। এবং আরও বলা হয়েছে, বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICT তথ্য বিনিময়ের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে কি রয়েছে? ICT হলো কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হচ্ছে ICT-র অন্তর্ভুক্ত। এর ফলে আমরা কি করতে পারি? তথ্য বিনিময় করতে পারি। এবং আরো বলা হয়েছে, ICT মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। ICT ব্যবহার করার ফলে কি হয়েছে? আমরা সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করতে পারি। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে শিখতে পারলাম আমাদের জীবনে তথ্য কতটা গুরুত্বপূর্ণ, এবং আমরা তথ্য বিনিময়ের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম, তথ্য বিনিময় সম্পর্কে জানতে পারলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে।
নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।